আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দারুণ মজার বিফ শাহি হালিমটা করে দেখাবো। আর ফ্রেন্ডস, হালিম কিন্তু কম বেশি সারা বছর জুড়েই আমরা খেয়ে থাকি, কিন্তু তারপরও নিজের ঘরে তৈরি করা রমজান মাসে হালিমের স্বাদটা কিন্তু আসলেই অন্যরকম। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখিনি কি করে ঝটপট ঘরের তৈরি হালিম মিক্স এবং শাহি হালিম মশলা দিয়ে তৈরি করে ফেলছি শাহি বিফ হালিম। হালিম তৈরি করার জন্য প্রথমে আমি হালিমের ডালের মিক্সটা তৈরি করে নেব। এর জন্য আগে থেকেই আমি হালিমের ডালের যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেই ডালের মিক্সটা নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই ডালের মিক্সটা কী করে আমি তৈরি করেছি সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন এই ডালের মিক্স থেকে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ডালের মিক্স আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এরপর এই ডালের মিক্সটা ভেজানোর জন্য এখানে আমি বলক আসা একেবারে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ। ফ্রেন্ডস, আমি এখানে যেই কাপ দিয়ে ডালের মিশ্রণটা মেপে নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে কিন্তু মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। মানে হলো ডালের মিক্সটা যে পরিমাণ হবে তার থেকে দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করতে হবে, আর অবশ্যই কিন্তু পানিটা একেবারে বলক আসা গরম হতে হবে। এখন এই ডালের মিক্সচারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। সেই সাথে শাহি বিফ হালিমটা তৈরি করার জন্য বিফের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা বড় সাইজের প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, সেই সাথে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। এখন এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের মধ্যে কিন্তু ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন এই পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ভাজা পেঁয়াজের সাথে অ্যাড করে দেব শাহি হালিম মশলা। আর ফ্রেন্ডস, আমি আগেই বলেছি হালিমের ডালের মিক্স আর শাহি হালিম মশলাটা কী করে তৈরি করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই মশলা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা আমি একটা বাটির মধ্যে তুলে রাখব, এবং বাকি যে মশলাটা আছে সম্পূর্ণ মশলাটাই আমি ভাজা পেঁয়াজ আর বাটা মশলার মধ্যে অ্যাড করে দেব, এবং ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ নর্মাল পানি। দিয়ে আবারও ভালোভাবে মশলা আর পানিটাকে একসাথে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 5 মিনিট পর দেখুন মশলার ওপরে কিন্তু সম্পূর্ণ তেলটাই ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেব 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে 1/2 কেজি পরিমাণ রানের মাংস এবং 1/2 কেজি পরিমাণ শিনার মাংস মিলিয়ে নিয়েছি। মানে হলো হালিম রান্না করার জন্য শুধুমাত্র মাংস ব্যবহার না করে হাড্ডি আর মাংস যদি মিলিয়ে ব্যবহার করেন তাহলেই কিন্তু হালিমের স্বাদটা বেশি ভালো আসে। এখন মশলার সাথে মাংসটাও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যেন মশলা আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তবে ফ্রেন্ডস, এ পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে আমি কোনো রকম পানি অ্যাড করব না। 10 মিনিট পর মাংস থেকেই কিন্তু যথেষ্ট পানি বেরিয়ে গেছে, সেই সাথে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই কষানো মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি। দিয়ে আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব 40 থেকে 45 মিনিটের জন্য, যেন মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। 45 মিনিট পর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে মাংসের ওপরে তেলটা উঠে এসেছে। এখন এই রান্না করা মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ডালের মিক্সচারটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের মিক্সচার। আর ফ্রেন্ডস, এই সময়টায় কিন্তু ডালের মিক্সচারটা অনেকটাই নরম হয়ে গেছে এবং ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন ডালের মিক্সচারটাও আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং এভাবে অনবরত নেড়ে চেড়ে যাব
5 থেকে 7 মিনিটের জন্য, যেন মাংস আর চালের মিক্সটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আর ফ্রেন্ডস, এই সময়টায় কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে থাকবে। এখন 7 মিনিট পর ডালের মিশ্রণটা যখন মশলা আর গরু মাংসের সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন পানির সাথে ডালের মিক্সটাও ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে 1 টেবিল চামচ পরিমাণ শাহি হালিমের মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম, সে হালিমের মশলা। এরপর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ফ্রেন্ডস, এই সময়টাই কিন্তু চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে। এখন ঠিক এভাবেই ঘড়ি ধরে 30 থেকে 35 মিনিট পর্যন্ত ডালের মিশ্রণটা আমি নেড়ে চেড়ে যাব। আর এই সময়টাই কিন্তু সম্পূর্ণ ডালের মিশ্রণটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু কোনোভাবেই ডালের মিশ্রণের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পাতিলের তলায় হালিমের মিশ্রণটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 30 মিনিট পর দেখুন ডালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং হালিমের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব। আর ফ্রেন্ডস, চুলা থেকে নামানোর আগে অবশ্যই খেয়াল রাখবেন হালিমের মিশ্রণটা যেন ঠিক এরকম লিকুইড থাকে, মানে হলো পাতলা থাকে, কারণ ঠান্ডা হওয়ার পর হালিমের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তাই ঠিক এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু হালিমের মিশ্রণটা চুলা থেকে নামাতে হবে। এবার হালিমটাকে বাঘার দেওয়ার পালা। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই তেলের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে অনবরত নেড়েছে পেঁয়াজটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা যখন ঠিক এরকম হালকা ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত মেথি। এখন মেথি আর পেঁয়াজটাও আমি একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজের কালারটা পুরোপুরিভাবেই ব্রাউন হয়ে গেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এই ভাজা পেঁয়াজের সাথে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণই নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরই সাথেই কিন্তু হালিমের বাগারটা পারফেক্টলি তৈরি। এখন আগে থেকে রান্না করে রাখা হালিমের ওপরে সম্পূর্ণ বাগারটাই দিয়ে দেব এবং হালকাভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শাহি বিফ হালিম। এখন এই শাহি হালিমটা কী করে পরিবেশন করবেন তাই দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি এরকম একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, সেই সাথে হালিমটা ডেকোরেশনের জন্য লাগবে ধনিয়া পাতা কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি, পাতলা করে কাটা লেবু স্লাইস, সব শেষে লম্বা করে কাটা আদা কুচি। এখন এই মাটির পাত্রের মধ্যে আমি বিফ হালিমটা দিয়ে দেব। এরপর উপর থেকে কুচি করা শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি, স্লাইস করা লেবু দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট দোকানের স্বাদে কিন্তু নিজের ঘরে তৈরি করা দারুণ মজার শাহি বিফ হালিম। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।